আমরা সবাই মিলে বৃন্দাবন যাব, একবার জোর করে গলা ছেড়ে বলুন দেখি সবাই, রাধে রাধে, রাধে রাধে, আর একটু জোরে হবে না, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ভাইরা যত বলবেন কোনো ক্ষতি নাই, যত বলবেন যত চিৎকার করে বলতে পারেন, 100,000 বার রাম নাম করলে যে পূর্ণ হয় তার ডবল পূর্ণ হয় মুখ দিয়ে একবার কৃষ্ণ বললে, তেমনি 100,000 বার কৃষ্ণ বললে, কৃষ্ণ নাম করলে যে পূর্ণ হয় তার ডবল পূর্ণ হয় মুখ দিয়ে একবার রাধা বললে, তেমনি 100,000 বার রাধা নাম করলে যে পূর্ণ হয় তার ডবল পূর্ণ হয় মুখ দিয়ে একবার গৌড় বললে। কেন জানেন? কারণ গৌড় হরি হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই গৌড় হরি বল। তাহলে বৃন্দাবন যেতে হবে, ইউবাপে রাধা রাধা রাধা, ভালো ভালো গান শোনাবো চিন্তা নাই, নমঃ জয়, একটু মিটটা দাও মিট, ইউবাপে রাধা রাধা রাধা, নমঃ জয়, কিশোরী কুছ এসা ইন্তজাম হো জায়ে, সবাই মিলে করতালি দিয়ে, ইন্তজাম হো জায়ে, কিশোরী কুছ এসা ইন্তজাম হো জায়ে, युवा पे राधा 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 नम होता है, युवा पे राधा 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 नम होता है, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब 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 गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो क्या हुआ, तू गिरने न दिया तूने मुझे खाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, युवा पे राधा 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 नाम होता है, युवा पे राधा 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 नाम होता है, किशोरी कुछ किशोरी कुछ ऐसा हो जाए, किशोरी कुछ ऐसा हो जाए, जय राधे श्री राधे बोलो, जय राधे, जय राधे श्री राधे बोलो, जय राधे श्री राधे बोलो, जय राधे, जय राधे श्री राधे बोलो, जय राधे श्री राधे, राधे श्री राधे, अस्ते राधे राधे।
জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, ও বলো জয় রাধে শ্রী, বলো বলো জয় রাধে শ্রী রাধে, ও বলো জয় রাধে শ্রী রাধে, ও বলো জয় রাধে শ্রী রাধে। কিশোরী কুচ কিশোরী কুচ কিশোরী কুচ ঐসা ইন্তজাম হো জায়ে, কিশোরী কুচ জৈসা ইন্তজাম হো জায়ে, আহা ইন্তজাম হো জায়ে, ও হো হো ইন্তজাম হো জায়ে। ভগবান শ্রীগোবিন্দের নৌকা বিলাস লীলা খুব ভালো একটি লীলা মায়েরা, আমার খুব পছন্দের একটি লীলা। তো আপনাদের কাছে আমি নিবেদন জানাচ্ছি, আপনারা এমনিতেই ভালো, খুব মন দিয়ে কীর্তন শোনেন আমি জানি, তবুও আমি বাংলা করে বোঝানোর চেষ্টা করব, আপনারা খুব মন দিয়ে শুনবেন। নিতাই গৌর হরি বল। আনন্দময় বৃন্দাবন মধুময় বৃন্দাবন, আর ওই আনন্দময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দা গোবিন্দা, রাখালগণকে সঙ্গে করে ভান্ডির বনে ভগবান আজকে বিনোদ খেলা খেলছে। বৃন্দাবনে অনেক বন আছে, তালবন তমালবন নিধুবন মধুবন, হ্যাঁ, তো ভগবান খেলা খেলতো ভান্ডির বনে, রাস করতো নিধুবনে। তো ভান্ডির বনে সখাগণকে সঙ্গে করে ভগবান আজকে খেলা খেলছে, আর খেলতে 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 হঠাৎ গোবিন্দ শুনতে পেল কে যেন কাতর কণ্ঠে চিৎকার করে ডাকছে, কোথায় কোথায় ভবাম্মুধির নাবিক, তুমি আমাকে পার করে দাও, আমি আর কতকাল এই কুলে বসে কাঁদব, হে ভগবান তুমি আমাকে উদ্ধার করো। ওই ডাক শ্রবণ করে গোবিন্দের আর বিনোদ খেলা ভালো লাগলো না। মায়েরা, গোবিন্দের মনে পড়ে গেল ওই গোলক বৃন্দাবনে বিরজার কথা। বিরজাকে, বিরজা হচ্ছে গোবিন্দের একজন দাসী। তো ভগবান একদিন এই বিরজার মনোবাসনা পূরণ করবার জন্য গিয়েছে বিরজার কুঞ্জে, ভালো করে শুনবেন। শ্রীরামকে সঙ্গে করে নিয়ে গেল, শ্রীরাম এই এদিকে আয়, শুনে যা, শোন এই শ্রীরাম, তোকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখে যাচ্ছি, বুঝতে পেরেছিস, তোকে বাইরে দাঁড় করিয়ে রেখে যাচ্ছি, আমি যাচ্ছি বিরজার কুঞ্জে, তুই যেন কাউকে ভিতরে ঢুকতে দিবি না। মায়েরা লক্ষ্য করবেন, শ্রীরামকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভগবান গোবিন্দ চলে গিয়েছে বিরজার কুঞ্জে। আর এদিকে রাধারানী শুনতে পেল যে গোবিন্দ নাকি বিরজার কুঞ্জে গিয়েছে, আমি গোবিন্দকে এত ভালোবাসি আর গোবিন্দ আমার কুঞ্জে নাই, সে বিরজার কুঞ্জে গিয়েছে, ছুটতে 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 রাধারানী আজকে ওই বিরজার কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, যেই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে সামনে শ্রীরাম, রাধারানী বলছে শ্রীরাম শ্রীরাম দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে প্রবেশ করব। শ্রীরাম বলছে রাধে, আজ আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারবো না, কিছুতেই তোমাকে আমি ভিতরে ঢুকতে দেব না। কি বললে, দেবে না, এত বড় সাহস কি করে হয়, আমার নাম রাধারানী, আজকে যে করেই হোক যেভাবেই হোক আজকে আমি ওই ভিতরে প্রবেশ করবই করব, দেখি আমাকে কে আটকায়। এই বলে রাধারানী জোর করে ভিতরে ঢুকতে গেছে মায়েরা, আর যেই ঢুকতে গেছে যাবে কোথায়, শ্রীরাম এসে রাধারানীর সামনে বাধা দিল, রাধে তুমি যেও না। রাধারানীকে সামান্য বাধা প্রদান করল, রাধারানীর রাগে ক্রোধান্বিত হয়ে বলে উঠল, শ্রীরাম তোমার এত বড় সাহস কি করে হয়, যে অঙ্গে তুলসী চন্দন দিতে গোবিন্দের হস্তকম্পিত হয় আজকে সেই অঙ্গে তুমি আঘাত করলে, তোমার এত বড় দোষ, তুমি আমাকে বাধা প্রদান করলে, তুমি আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলে, আসরিক আচরণ করেছো, তোমাকে অভিশাপ দিলাম, আগত জন্মে তোমাকে অসুর কুলে যেতে হবে, তোমার নাম হবে শঙ্খচূর দৈত্য। শ্রীরাম আছাড় খেয়ে পড়ল, রাধে এমন অভিশাপ তুমি আমাকে দিও না, গোবিন্দের সঙ্গ করে গোবিন্দের সখা হয়ে
আমি যাব ওই অসুর কুলে, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। রাধারানী বলছে, অভিশাপ যখন দিয়ে ফেলেছি আর ফেরাতে পারবো না। শ্রীরাম বলছে, রাধে তাহলে আমিও যদি একদিনের জন্য গোবিন্দর সঙ্গ করে থাকি, আমি যদি একদিনের জন্য গোবিন্দের সখা হয়ে থাকি, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, তোমাকে 100 বছরের জন্য কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে, তোমাকে 100 বছর ধরে কৃষ্ণের জন্য কানতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন যেটি মাথুর লীলা, মাথুর লীলা হয়। রাধারানী 100 বছর ধরে গোবিন্দের জন্য কেঁদেছে, আজকে দুজনেই অভিশাপে পতিত হলো। দুজনেই অভিশাপে পতিত হয়ে আজকে রাধারানী যেই ভিতরে প্রবেশ করতে গেছে, রাধারানীর ভয়ে কাঁপতে 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 বিরজা গলে জল হয়ে গেল। ভালো করে বুঝবেন, বিরজা গলে জল হয়ে গেছে। আর ভগবান গোবিন্দ কি করেছে, একটি কালো অজাগর সাপ হলো, হ্যাঁ কাল ভুজঙ্গ, একটি অজাগর সাপ হয়ে ওই জলের মধ্যে খেলা করছে। বিরজা দরজা, রাধারানী দরজা খুলে ভিতরে ঢুকেছে, দেখছে কেউ নাই, গোবিন্দও নাই, বিরজাও নাই, কোথায় গেল, এখানেই তো ছিল, কোথায় গেল, আর খুঁজে পাচ্ছে না। যেদিকে তাকাচ্ছে সেই দিকে শুধু জল জল জল। এ কি, জলের মধ্যে যে সাপ ঘুরে বেড়াচ্ছে, ও আরে বাবা, আমার নামও রাধারানী, আমিও কিন্তু তোমাদের থেকে কম নই, তাহলে দেখো আমি কি করতে পারি। ওই বিরজা হয়েছে জল, আর জলের মধ্যে যে কালো সাপটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রী গোবিন্দ। তবে আমার নামও রাধারানী, আমি কি করি দেখো। মায়েরা লক্ষ্য করুন, রাধারানীর রাগে ক্রোধান্বিত হয়ে গা থেকে ময়লা উৎপাটন করলো, ময়লা তুললো। কীর্তনের মধ্যে কত তত্ত্ব লুকিয়ে আছে। গা থেকে ময়লা তুললো, ময়লা তুলে যেই মাটিতে নিক্ষেপ করেছে, আর মাটিতে নিক্ষেপ করার সাথে সাথে একটি শিখির উদ্ভব হলো। শিখি মানে কি, ময়ূর। তাহলে আপনারা বলবেন, ময়ূরের জন্ম কিভাবে? রাধারানীর গায়ের ময়লার থেকে কিন্তু বাবা ময়ূরের জন্ম। তা ময়ূর কি খায়? ময়ূর কিন্তু সাপ খায়। রাধারানী বলছে, ময়ূর ওই যে কালো সাপটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই কালো সাপটিকে ধরে তুমি এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। এবার ময়ূর কি করেছে, উঠতে 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 গিয়ে ওই কালো সাপটি তিন জায়গায় ঠোকা দিয়েছে। প্রথমে ঠোকা দিয়েছে লেজে, তারপর ঠোকা দিয়েছে কোমরে, তারপর ঠোকা দিয়েছে স্কন্ধে। যেই তিন জায়গায় ঠোকা দিয়েছে, ভগবান গোবিন্দ স্বকীয় মূর্তি ধারণ করে বলে উঠল, রাধে ও রাধে, তোমার গায়ের ময়লার থেকে যে ময়ূরের জন্ম হয়েছে, ময়ূর আমার তিন জায়গায় ঠোকা দিয়েছে, প্রথমে লাজে মানে চরণে, তারপর ঠোকা দিয়েছে কোমরে, তারপর ঠোকা দিয়েছে স্কন্ধে, তাই আজ থেকে আমি ত্রিভঙ্গ হয়ে গেলাম, আজ থেকে আমার তিন জায়গায় বাঁকা হয়ে গেল। ওই দেখুন কিভাবে বসে আছে গোবিন্দ, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না মায়েরা, কিভাবে দাঁড়ায় দেখবেন, বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। কেন না, ময়ূর ওই যে তিন জায়গায় ঠোকা দিল, সেই জন্যই গোবিন্দ তিন জায়গায় বাঁকা। গোবিন্দ বলছে, রাধে কথা দিলাম, যতদিন আমি বাঁচব আমি আমার মাথার উপরে এই ময়ূর পুচ্ছ ধারণ করে রাখবো। সেই জন্যই কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে এত পাখির পালক থাকতে গোবিন্দের মাথাতেই একমাত্র ময়ূর পুচ্ছ। যারা ফেসবুক, যারা হোয়াটসঅ্যাপ, যারা ইনস্টাগ্রাম ইউজ করেন, তারা এই ঘটনাটা দেখে থাকবেন। আমি ফেসবুক থেকে দেখেছি, একটা সত্য ঘটনা আপনাদের কাছে বলি ছোট্ট করে। বৃন্দাবনে একটা মন্দিরে পূজারী যখন রাধা গোবিন্দকে শৃঙ্গার করছে, শৃঙ্গার করার সময় মাথায় ময়ূরপুচ্ছ দিতে ভুলে গেছে, একদম সত্য ঘটনা। দেখা গেল দুপুরবেলা যখন আরতি হচ্ছে, ওই আরতির সময় একটা জ্যান্ত ময়ূর উঠতে উঠতে মন্দিরে ঢুকেছে, ঢুকে গোবিন্দের মাথার উপরে বসেছে, বসে ওই ময়ূরপুচ্ছটা তুলে এইভাবে নৃত্য করছে। তাহলে এগুলো হচ্ছে ভগবানের অলৌকিক লীলা। তা গোবিন্দ বলছে, বিরজা আজকে তোমার মনোবাসনা পূরণ হলো না, কিন্তু যেদিন আমি বৃন্দাবনে নৌকা বিলাস লীলা করব সেই দিন তোমার মনোবাসনা পূরণ হবে। তা সেই দিন হলো আজ।
তুমি হবে গোলক বৃন্দাবনের যমুনা, তুমি হবে যমুনা। তাহলে যমুনাকে এই বিরজাই হচ্ছে বাবা বৃন্দাবনের যমুনা। তা ভগবান আজকে সখাগণের সঙ্গ পরিত্যাগ করে কি করলো? ওই সখাগণ সঙ্গ ওই ছড়ি যদু নন্দন রে, সখাগণ সঙ্গ আর ছড়ি যদু নন্দন রে। আজ চলো তোহি চলো চলো তোহি নাগর রা, আজ চলো তোহি নাগর রা, বলি অমনি নাগর চলিল গো, অমনি নাগর চলিল গো, অমনি নাগর। হরি বল। চলিল গো অমনি নাগর চলিল গো, বলি একাকিবি পিন পথে অমনি নাগর চলিল গো, আবার এই নাম ধুর বৃন্দাবনে অমনি নাগর চলিল গো, এই নাম ধুর বৃন্দাবনে চলিল গো, এই নাম ধুর অমনি নাগর চলি, বলি এই নাম ধুর বৃন্দাবনে অমনি নাগর চলিল গো, এই নাম ধুর অমনি নাগর চলি, আজ অমনি নাগর চলিল গো। ভামিনী মন রথে চলিল বিপিন পথে, ওই ভামিনী মনোরথে চলিল বিপিন পথে, সাধিতে মন মত কাজ কাজ, বলি সাধিতে মন মত কাজ কাজ, ভগবান এসে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? যমুনার কূলে। কিন্তু দেখছে মা যমুনা আজকে সমুদ্রের মতো হয়ে গেছে, আর যমুনার কি আনন্দ! আহা! তা ভগবান গোবিন্দ ওই যমুনার জলে নিজের তনুছায়াকে দর্শন করলো। মনে রাখবেন বাবা, জল যদি পরিষ্কার হয় না, পরিষ্কার জলে কিন্তু নিজেকে দেখা যায়। তো জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, হে জগৎবাসী, তোমরা দেখে যাও, এই জগতের মানুষ সবাই আমাকে কালো বলে, সবাই বলে কৃষ্ণ কালো, কিন্তু না, সবাই আমাকে কালো বলে কিন্তু আমি তো কালো নই, যারা আমার উপরটা দেখে তারা দেখে কালো, আর যে ভক্ত সদ্গুরু আশ্রয় করে গুরু কৃপা লাভ করে আমার ভিতরটা দেখে তারা দেখে জগৎ আলো। গোবিন্দকে আমরা কালো বলি, তাই তো, কৃষ্ণ কালো, কিন্তু গোবিন্দকে দেখতে কেমন? ওই যে দেখুন, গোবিন্দ যেদিন বৃন্দাবনে কালীয় দমন করতে গেল, কীর্তনের প্রমাণই আসল কীর্তন, ছোট ছোট করে বলছি শুনে যান, যখন কালীয় দমন করতে গেল আর কালীদাহের বিষ জলে যেই ঝাঁপ দিয়েছে বাবা, কালীয় নাগ গোবিন্দকে দেখেই কি করলো? গোবিন্দকে গিলে ফেললো, গোবিন্দকে গিলে ফেলেছে। এবার যেই গিলে ফেলেছে, কালীয় নাগের পেটের ভেতর গিয়ে ভগবান গোবিন্দ বিশ্বম্ভর মূর্তি ধারণ করলো। মানে গোবিন্দ যত বড় হচ্ছে কালীয় নাগ তত বড় হচ্ছে, গোবিন্দ যত বড় হচ্ছে কালীয় নাগ তত বড় হচ্ছে। কিন্তু দেখা গেল কালীয় নাগ আর গোবিন্দকে পেটের মধ্যে পেটের ভিতর রাখতে পারলো না, কি করলো? বমি করে দিল, বাইরে বের করে দিল। যেই বাইরে বের করে দিয়েছে, বের করে দিয়েই কালীয় নাগের দেহে ছিল ষোলো মন বিষ। তাই কালীয় নাগের যত বিষ সব আমার গোবিন্দের অঙ্গে দিয়ে দিল। কালীয় নাগ গোবিন্দকে তখন চিনতে পারলো। তো গোবিন্দ বলছে, কালীয় একই করলে, তোমার দেহের যত বিষ তুমি আমার অঙ্গে দিলে কেন? কালীয় নাগ বলছে, ভগবান তুমি তো সাজিয়ে রেখেছ, কাউকে রাজা কাউকে প্রজা কাউকে ধনী কাউকে মানি, আমাকে দিয়েছ বিষ, আমি সুধা কোথায় পাব, তাই আমার দেহের যত বিষ আমি তোমাকে দিয়ে দিলাম। তো গোবিন্দ বলছে, কালীয় বিষ যখন দিলে, তা আজ থেকে আমি ছিলাম শ্যামবর্ণ, আর এই বিষ ধারণ করে আজ থেকে আমি হলাম কালো বর্ণ। তো গোবিন্দের আসল রূপ শ্যামবর্ণ, যেদিন থেকে কালীয় নাগের বিষ ধারণ করলো সেদিন থেকে কৃষ্ণ কালো হয়ে গেল।
তার নাম হলো কি? বিশ্বহরি। গগনে কৃষ্ণ মেঘ দোলে। আমার খুব প্রিয় গানের মধ্যে একটি গান শোনাই। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর সৌদামিনী রাধিকা, ধীর সৌদামিনী রাধিকা, ধোলে নবীন ঘন শ্যাম শনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শ্রাবণে গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর সৌদামিনী রাধিকা, ধীর সৌদামিনী রাধিকা, দোলে নবীন ঘন শ্যাম শনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শ্রাবণে, দোলে দোলে আজি শ্রাবণে। পরিধানী রঙ ঘাগরি মেঘ রঙর না, পরিধানী রঙ ঘাগরি মেঘ রঙর না, গায়ে গান দেয় দোল গোপিকা চল চরণা, ময়ূর নাচে পেখমতুলি, ময়ূর নাচে আহা পেখমতুলি, বনভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শ্রাবণে, দোলে দোলে আজি শ্রাবণে। হৃদয় গৌর হরিব। গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, আধার অম্বর তলে ফেরিছে ব্রজে রসলীলা, ফেরিছে ব্রজে রসলীলা, অরুণ লুকায় মেঘ কোলে, মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুড়ে হাসে, দেব কুমার রাহারুয়দুর আকাশে,
জরা ঝরি করি নাচে তরুলতা, জরা ঝরি করি নাচে তরুলতা, ও তন পবনে রাধা শ্যাম ঝুলন দোলায় দোলে, রাধা শ্যাম ঝুলন দোলায় দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে ফির সৌদামিনী রাধিকা ফির, সৌদামিনী রাধিকা নিতাই গৌড়। হরি বল, হরি বল। তো মায়েরা, রাধারানী কি বস্তু সেটা আমাদের ভালো করে জানতে হবে। রাধারানী কিন্তু আপনাদের মতো ঘরের একজন মা, ঘরের একজন বউ। আপনাদের বাড়িতে যেমন সংসার আছে, রাধারানীর সংসার ছিল। আপনাদের বাড়িতে যেমন স্বামী আছে, রাধারানীরও স্বামী ছিল। কিন্তু রাধারানীর মতো সাক্ষাৎভাবে কৃষ্ণ ভজন আর অন্য কেউ করতে পারেনি। উপর থেকে নিম্নগামী তাকে বলে ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তাকে বলে রাধা। আপনি যদি মুখ দিয়ে শুধু রা বলতে পারেন, রাধা বলতে হবে না, রা কি হবে জানেন? রা কারে গর্ভবাস জন্ম মৃত্যু হরে, আপনার জন্ম মৃত্যুকে হরণ করে নেবে। এইবার আপনি যদি মুখ দিয়ে ধা বলতে পারেন, তাহলে ধা কারে ভববন্ধন কর্ম ক্ষয় করে, আপনার এই জগতের যত বন্ধন, যত সংসারের মায়া, মনে রাখবেন এই মায়ার বন্ধনে আমরা প্রত্যেকে আবদ্ধ হয়ে বসে আছি। বাবা, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার গাড়ি, এই করতে 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 করতেই ভগবানকে আমরা ভুলে গেছি, ভগবানকে ডাকতে ভুলে গেছি, ভগবানকে ভালোবাসতে ভুলে গেছি। তা ভগবানের সঙ্গে ভালোবাসা করতে হবে। হ্যাঁ, কোন ভালোবাসা? ফেসবুকের কোনো ভালোবাসা নয়, হোয়াটসঅ্যাপের কোনো ভালোবাসা নয়, এই বাসাটাকে আগে ভালো করতে হবে। আমাদের তো বাসাটাই ভালো না, বাসাটার মধ্যে অনেক ময়লা আবর্জনা নোংরা জমে আছে। ভগবান বলছে, তোমার বাসাটা যদি ভালো না হয়, তাহলে এই বাসার মধ্যে আমি থাকবো কি করে? ভগবান বলছে, আমি অচল মন্দিরে থাকি না, আমি সচল মন্দিরে থাকি। অচল মন্দির হলো বাবা যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ভগবান বলছে, আমি সেই মন্দিরে থাকি না, আমি থাকি সচল মন্দিরে। সচল মন্দির কোনটি? যে মন্দির এই মুখ দিয়ে কৃষ্ণ নাম বলতে পারে, যে মন্দির এই চরণ দিয়ে তীর্থ পর্যটন করতে পারে, যে মন্দির নয়ন দিয়ে ভগবানকে দেখতে পারে, যে মন্দির শ্রবণ দিয়ে ভগবানের হরিনাম শুনতে পারে, আর যে মন্দির তার কর দিয়ে ভগবানের সেবা পূজা করতে পারে। নিতাই গৌড় হরি বল। তাহলে এই দেহ মন্দিরের মধ্যে ভগবানকে ধরে রাখতে হবে মায়েরা। ভগবানকে ছেড়ে দিলে কিন্তু আর পাওয়া যাবে না, এইখানে ধরে রাখতে হবে। নিতাই গৌড় হরি বল। ভগবান বলছে, এই দেহ মন্দিরের মধ্যে কেউ যদি আমাকে ধরে রাখতে পারে, আমি আর ভিতর থেকে পালাতে পারি না, এই ভিতরেই তাকে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিয়ে তাকে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দিই, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো, কোথা গেলে আমি ভগবানকে পাবো। নিতাই গৌড় হরি বল। তো এইবার কি হলো দেখুন, ভগবান গোবিন্দ আজকে যমুনার জলরাশি দর্শন করে এবার যোগমায়াকে স্মরণ করলো। যেই যোগমায়াকে স্মরণ করেছে, হে যোগমায়া প্রণাম তোমায় হে মা যোগ মায়া, হে মা যোগেশ্বরী, হে মা মণ্ডমালিনী, হে মা কাত্যায়নী, হে মা গণেশ জননী, হে মা মহিষাসুরমর্দিনী, হে মা রক্তবীজ সনাতনী, হে
মা গণেশ জননী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ নেত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। হে গোবিন্দ আমাকে স্মরণ করলে কেন, হে যোগমায়া আমি বৃন্দাবনে যত লীলা করেছি সব কিন্তু তোমার কৃপায় তোমার করুণায়। তাই আজও বৃন্দাবনে একটি লীলা হবে, যেটি হবে নৌকা বিলাস লীলা। তো আমাকে কি করতে হবে, তুমি আমাকে সুন্দর করে নাবিক সাজিয়ে দাও আর ওই নাবিকের বেশ ধারণ করে আমি নৌকা সৃজন করব। এবার কি করলো মায়েরা, যোগমায়া গোবিন্দকে সুন্দর করে নাবিক সাজিয়ে দিল আর ওই নাবিকের বেশ ধারণ করে গোবিন্দ আজকে নৌকা সৃজন করছে। কিভাবে, ওই সৃজিলাত রণিখানি আজ প্রবল মো কোতায়ানি ওই সৃজিলা সৃজিলা তরণে খানি আজ প্রবল মো কোতায়ানি বলি মাঝে 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 ওই হীরার গা গাঁথনি আজ মাঝে মাঝে হীরার গাঁথনি আজ মাঝে মাঝে হীরার গাঁথনি ওই শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা আর শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া বলি কেরোয়ালে কেরোয়ালে ওই রজত কিনি গো কেরো আলে রজ তো কিঙ্কিনি আজ কেরো আলে রজ তো কিঙ্কিনি আর কেরো আলে রজ তো কিঙ্কিনি বাজে কিঙ্কিনি 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 রসের হাটের বিকিনি কিঙ্কিনি কিঙ্কিনি ওই রসের হাটের বিকিনি কিঙ্কিনি কিঙ্কিনি এবারে রাইকিনি না আসাম কিনি কিঙ্কিনি 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 বেজে বলছে কিনি 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 কি কিনি কিনি তো রাধার মন কিনি কিনি তো রাধার মন কিনি কিনি তো রাধার মন রাধার রমণ কিনি বাবা রাধার মন কিনলে কিন্তু রাধার রমণ কেউ কেনা হয় রাধার মন রাধা রমণ তাই আজকে কি হলো ভগবান গোবিন্দ নৌকা সাজালো সুন্দর করে নৌকা সাজিয়ে ওই নৌকার মাঝখানে ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়ালো আর ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়ে ভগবান গোবিন্দ আজকে ওই মোহন বাসী মোহন মুরুলিটি বাদন করলো। আহা Thank you.
গোবিন্দের হাতে একটি ছিল বাঁশি, একটি বেনু আর একটি মুরুলি। এক এক সময় বাবা এক একটা বাজাতো। বেনু কখন বাজাতো না, বেনু বাজিয়ে ধেনু ফেরাতো। বেনুর ছিদ্র কয়টি? সাতটি। গোবিন্দের হাতে ছিল মুরলি। মুরলি কয়বার বেজেছিল? একবার, রাসলীলায়। মুরলির ছিদ্র কয়টি? দশটি। গোবিন্দের হাতে ছিল বাঁশি। বাঁশি কখন বাজিয়েছে না, বাঁশি বাজিয়ে গোবিন্দ দেবতাদেরকে সন্তুষ্ট করত। বাঁশির ছিদ্র হচ্ছে নয়টি। তা রন্ধ্র মানে মায়েরা ছিদ্র। তাহলে প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনা উজায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনেরও হৃত গতি হয়। চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়। পঞ্চম রন্ধ্রের সুরে আপনি সে ধেনু ফিরে তৃণমুখী ঊর্ধ্ব পুছে ধায়। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব হয় বিকশিতি সরুরিপু একত্রে রয়। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে পাষাণ আপনি জলময়। অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার নাম, মোর বংশী এত গুণ ধরে বংশী বদনে কয়, বংশী শিক্ষা উচিত নয় না জানিলে শিক্ষা বলিকারে। গোবিন্দের হাতে যে মুরলি ছিল বাবা, এই মুরলি হচ্ছেন সাক্ষাৎ দেবী সরস্বতী। সরস্বতী সাধনা করল, গোবিন্দকে স্বামীরূপে লাভ করতে চাইল। ভগবান আমি তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। গোবিন্দ বলল, সরস্বতী তুমি আমাকে স্বামীরূপে লাভ করতে পারবে না, তবে তুমি আমার হাতে মোহন মুরলি হয়ে থাকবে। ওই মুরলিটি আমি যখন করে দিয়ে বদনে দিয়ে রাধা বলে বাজাবো, সেই দিন তোমার মনোবাসনা পূরণ হবে। তা ভগবান আজকে যেই বাঁশি বাজিয়েছে, ওই বাঁশির ধ্বনি শুনছেন কে? বৃন্দাবনের শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে বলছে, হ্যাঁ রে ললিতা, হ্যাঁ রে বিশাখা, ওই দেখ আমার বধূ বাঁশি বাজিয়েছে, শুনতে পাচ্ছিস তোরা? ও বাঁশি রে, বাঁশি রে, আহা বাঁশি রে, বাঁশি রে। রাধে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, কালার বাঁশি বাজাতে জানো না। তুমি অসময়ে বাজাও বাঁশি গো, ও তুমি অসময়ে আমার মন তো মানে না, ও বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, ও কালার বাঁশি এই ললিতা, আমার বধূ কখন বাঁশি বাজায় জানিস? আমি যখন
বৈশা থাকি ওই গুরুজনা মাঝে, আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে, ওই বধু তখন বাজায় বাঁশি, ওই বধু তখন বাজায় বাঁশি, ওই রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, ওই বধু তখন বাজায় বাঁশি, বধু তখন বাজায় বাঁশি, আমার মন তো মানে না, হে বাঁশি রে হে, বাঁশি বাজাতে জানো না, ভোকালার বাঁশি আমার গোবিন্দের বাঁশি যে কোন ঝাড় থেকে সৃষ্টি হয়েছে না সখী জানিস, ওই ঝাড়ের সন্ধান যদি একবার পাই, কোন বা ঝাড়ের বাঁশি রে তুই, নাগাল যদি পাই, কোন বা ঝাড়ের বাঁশি রে তুই, কোন বাঁশির বাঁশি রে তুই, নাগাল যদি পাই, কোন বাঁশির বাঁশি রে তুই, নাগাল যদি পাই, ওই ঝাড়ে মূলে ও পারিয়া, ঝাড়ে মূলে ঝরে মোলে উপারিয়া, ঝরে মোলে উপারিয়া, ঝরে মোলে উপারিয়া, ঝরে মোলে উপারিয়া, ওই ঝরে মোলে, ঝরে মোলে উপারিয়া, ঝরে মোলে উপারিয়া, ওই সাগর রে ভাষা, ও বাঁশি রে হে, আজকে রাধারানী দুঃখ প্রকাশ করছে সুখীগণকে সঙ্গে করে, আর এমন সময় দেখা গেল কি মায়েরা, ওই কৃষ্ণলীলার সহায়কারিণী গুরুরূপী বড়াই মা একটি দধিঘৃত ঘোড়ের পশরা মাথায় নিয়ে চলেছে, বলে কে যাবি কে যাবি বড়াই, আজ কে যাবি কে যাবি বড়াই, বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে, ওই দধিঘৃত ছানা মাখন সাজাইয়া পশরে, বলে তোরা কি কেউ যাবি না বিকে, বলে তোরা কি কেউ যাবি না বিকে, ওই যাবি না বিকে, যাবি না বিকে, দধিঘৃত ঘোলবে ছিতে, আহা যাবি না বিকে,
বড় মা কাদের বলে, যারা গ্রামের মধ্যে সব থেকে বয়সে বড়, বয়স জ্যেষ্ঠ। এই বৃন্দাবনেও কিন্তু অনেকে আছে আমার সামনে, আমি দেখতে পাচ্ছি। তো সেই বড়াই মা আজকে বলছে কি, জটিলা ওরে কুটিলা, বলে বাড়িতে আছিস নাকি রে? বৃদ্ধ হয়ে গেছে তো বাবা, গলার স্বরটা অন্যরকম হয়ে গেছে। যেই জটিলা কুটিলা বলে ডেকেছে, আর জটিলা তার মেয়ে কুটিলাকে বলছে, কুটিলা এই কুটিলা, এক্ষুনি যা তো গিয়ে দেখে আয় কার এত বড় বুকের পাটা, এত বড় সাহস আমাদের নাম ধরে রাখছে। এবার কুটিলা কি করেছে, কুটিলা গিয়ে যেই প্রথম দরজা, যেই দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা যেই খুলেছে, দেখতে পেলো সামনে বড়াই মা দাঁড়িয়ে আছে। বলছে, মা তুমি? আরে বাবা, তুমি আমার মায়ের কথা কিছু শুনতে পাওনি তো? হ্যাঁ রে জটিলা, এই কুটিলা আমি সব শুনেছি। শোন, তোকে বিকি কিনি শেখাইছি, তোর মাকে বিকি কিনি শেখাইছি, তোর ঠাকুমাকে বিকি কিনি শেখাইছি, তার মাকে, 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 তার মাকে। যখন এই বৃন্দাবন ছিল না তখনও ছিলাম আমি, আর যখন এই বৃন্দাবনে কেউ থাকবে না তখনও থাকবো আমি। আমার নাম বড়াই বড় আয়ু। শোন, তোর নাম কুটিলা, তোর মায়ের নাম জটিলা, মাসির নাম ত্রিফলা, জেঠির নাম ঝামেলা, দিদিমার নাম কাশকলা। মায়েরা হাতগুলো উঠছে না কেন, কি হয়েছে? হাতে ব্যথা হয়েছে? পেছন দিকের মায়েরা বড্ড ফাঁকি দিচ্ছে, এইভাবে হাত তুলছে। সুগার আছে নাকি, সুগার আছে নাকি? সুগার এখন তো ঘরে ঘরে বাবা ডায়াবেটিস সুগার, আমার বাবারও আছে। আচ্ছা, যদি কারোর সুগার থাকে আমি দুটো ব্যায়াম শিখিয়ে দেবো, জীবনেও সুগার হবে না। এখন আপনারা যদি বলেন তাহলে শিখিয়ে দিতে পারি। শেখাবো তাহলে, ভালো করে শিখে নেন। হ্যাঁ, প্রথম ব্যায়াম, সুগারের ব্যায়াম, প্রথম ব্যায়াম। আপনার সামনে যখন রসগোল্লা আসবে, আপনার সামনে যখন সন্দেশ আসবে, আপনার সামনে যখন ভাত আসবে, তারপরে আলু আসবে, আলু আলু আলুর দম, তখন এই ব্যায়ামটা করবেন। এটা হচ্ছে প্রথম ব্যায়াম। এবার পরের ব্যায়ামটা কি, আপনার সামনে যখন রুটি আসবে, রুটি রুটি রুটি, তারপরে চিনি ছাড়া চা, সুগার ফ্রি বিস্কুট, তখন এই ব্যায়ামটা করবেন। কিন্তু উল্টো ব্যায়াম যদি করেছেন, রসগোল্লা সন্দেশ মিষ্টি এসেছে তখন যদি, তাহলে কিন্তু সুগার যাবে না। নিতাই গৌর হরি বল। ভগবান বলছে, কীর্তনের আসরে বসে যারা হাত না তুলবে তাদের হাত দেবো না, চারটে পা দিয়ে দেবো, হরি বল। আর যারা যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে, নিতাই গৌর হরি বল। খুব সুন্দর না, না সত্যি আপনাদের এত ভালো অনুষ্ঠান, মায়েরা কি বলবো। আমি ভাবতে পারি নিজে, তিন চারটে থেকে আমি কীর্তনের স্টেজে এসেছি, আমি সাতটা পর্যন্ত গাইবো, তারপরে আবার কীর্তন আছে। যাই হোক, তো কালকে আমার কোলাঘাটে কীর্তন আছে আবার সকালে। তো মায়েরা, যাই হোক, খুব ভালো লাগলো আজকে এত সুন্দর পরিবেশ। যাওয়ার আগে একটি কথা বলে যাই, এতক্ষণ কীর্তন করলাম, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা প্রত্যেকে নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। আমার কীর্তন শিক্ষা গুরু হচ্ছে আমার বাবা শ্রী সচিনন্দন সরকার, এখানে বসে আছে। হারমোনিয়াম বাজাচ্ছে আমার মা জননী, করতাল বাজাচ্ছে আমার দাদা ভাই, আমার ডান দিকে যিনি মৃদঙ্গ বাজাচ্ছেন হাজারী শর্মা, আমার বাদিকে মৃদঙ্গ বাজাচ্ছে গোষ্ঠ মণ্ডল, কিবোর্ড বাজাচ্ছেন আমার কাকুমণি মৃণাল সরকার, এবং আমি হচ্ছি আপনাদের ঘরের ছেলে গৌর গোপাল সরকার। আজকে আপনাদের আশীর্বাদেই আমি কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভোকাল মিউজিকে অনার্স নিয়ে পড়ছি। আপনারা গত বছরও শুনেছিলেন যে আমি কীর্তন নিয়ে মাস্টার ডিগ্রি করছি, কীর্তনে মাস্টার্স করছি। আশীর্বাদ করবেন আমি যেন কীর্তনকে জানতে পারি। আর আপনারা বাড়িতে বসে কেউ যদি আমাকে দেখতে চান, দেখতে পারেন ফেসবুকে গৌর গোপাল সরকার। আর যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয় তাহলে নেটে অর্থাৎ ইউটিউবে আমার অনেক কীর্তন ছেড়েছে, আপনারা সার্চ করবেন গৌর গোপাল সরকার কীর্তন, তাহলে আপনারা দেখতে পাবেন। আর প্রাণ ভরে একটু আশীর্বাদ করবেন, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব আমি, ততদিন আমি যেন এই কৃষ্ণ নাম ভুলে না যাই, নিতাই গৌর হরি বল। তাই আজকে কি হলো, বড়াইমা বলছে, হরে জটিলা
আজকে মথুরায় হাট বসেছে, কংস মহারাজের স্বপ্নাদেশ হয়েছে, তিনি নাকি 100,000 ব্রাহ্মণ ভোজন দিবে। শুনে জটিলার বড় লোভ হলো, যদি 1 ভাণ্ড পাঠাতে পারি তাহলে যা বড় লোক আছে এর চাইতে ডবল বড় লোক হয়ে যাব। কিন্তু কি করে হাটে যাব? আমার পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই, আমি কি ধান লয়ে যাব হাটে? পুঁজি নাই, পুঁজি নাই, কি ধান লয়ে যাব হাটে? আমি একদিনও পুঁজি নাই, একদিনও পুঁজি, আমি একদিনও পুঁজি নাই, একদিনও পুঁজি, ওই গঙ্গা জল তুলসী দিয়ে একদিনও পুঁজি নাই, গঙ্গা জল তুলসী, এবার শ্রী গোবিন্দায় নম বলে পুঁজি নাই, পুঁজি নাই। দুবার কেন বললো পুঁজি মানে মূলধন? আবার বলছে পুঁজি নাই, অর্থাৎ গোবিন্দের যেতে হলে পুঁজতে হয়। বলছে আমার তো হাটে যাওয়া হবে না, আমার হাটের বেলা বয়ে গেছে। তুমি একটি কাজ করো, তুমি আমার বৌমাকে নিয়ে যাও। বেশ বেশ, খুব ভালো কথা, তাহলে আর দেরি নয়। অনুমতি যখন পেয়ে গেছি এক্ষুনি যাই বৌমার কাছে। বড়াই মা কি করেছে? রাধারানীর কাছে। তো রাধারানী বলছে, মা তুমি তো সবই জানো, আমার ঘর ভালো নয়, বর ভালো নয়, শাশুড়ি ভালো নয়, আমার ননদিনী ভালো নয়, কেউ আমাকে ভালোবাসে না। বললো, কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করে রেখে তবে এসেছি, তাড়াতাড়ি সেজে নাও। তা রাধারানী বলছে, আমি আর কি সাজবো, তবে যাবার আগে আমাকে কথা দিতে হবে, সেই চাঁদ বদন তুমি আমাকে দেখাবে। বলছে, নাতিনী কথা দিলাম, শুধু চাঁদ বদন নয়, নাবিকের সঙ্গে আমি তোমার মিলন করাবো। তা তুমি পশোরা সাজিয়ে নাও। এইবার রাধারানী পশোরা সাজাচ্ছে, মানে গোবিন্দ সেবার জন্য। ও মায়েরা, গোবিন্দ সেবা কিন্তু মুখের কথা নয়। হ্যাঁ, আমরা যখন বাড়িতে ভাত খাই তখন বড় বড় থালা, বড় বড় গ্লাস, বড় বড় জলের বোতল, আর ভগবানকে যখন দিই তখন ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, আর ওই ছোট ছোট থালার মধ্যে ছোট ছোট নকল দানা। অত নকল দানা ভগবানকে দেবেন না, ভগবানেরও সুগার হবে কিন্তু। তাই গৌরহরি বল, তার রাধারানী আজকে রাজার মেয়ে, গোবিন্দ সেবা দেবার জন্য কি সুন্দর করে সাজাচ্ছে, কিভাবে সাজাচ্ছে। চিনি ফেনি কলা মাখন রসালা, উলুধ্বনি, ওই চিনি ফেনি কলা মাখন রসালা, রেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা প্যাড়া সর ভাজা, পুরি পোয়া খাজা প্যাড়া সর ভাজা, রাধিকা করিয়া ছিলা ছিলা গো, রাধিকা করিয়া ছিলা। চিনি ফেনি কলা মাখন রসালা, রেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা প্যাড়া সর ভাজা, রাধিকা করিয়া ছিলা। আর কি কি সাজাচ্ছে? অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, ওই সঘৃত মগধ ঝুরি দেবতা পূজনে করিয়া যতনে সকরা মিছরি খেরি, দেবতা পূজনে করিয়া যতনে অগুরু চন্দন ভরিল ভাজন, অগুরু চন্দন ভরিল ভাজন, সুগন্ধি ফুলের মালা অতুল আমুল কর্পূর তাম্বুল সাজালো সকল ডালা, অতুল আমুল কর্পূর তাম্বুল সাজালো কল ডালা, বদরি আপেল, বদরি মানে কুল, বদরি আপেল আর নারী কেল, আপেল আর নারী কেল, আম জাম জম্ভু কলা পিঠা পুলি কত সাজাইল যত ভরিয়া সোনার থালা, পুলি কত সাজাইল যত ভরিয়া সোনার থালা, আজ যতন করে সাজাইছে বলি গোবিন্দ সেবায় যাবে বলে, যতন করে সাজাইছে আজ হরি 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 বলে,
হার সাজিয়ে মাথায় করে নিল, মাথায় করে নিয়ে রাধারানী আজকে চলেছে গোবিন্দ সেবা দেবার জন্য। কিভাবে? মাথায় পশরা করি ধায় রাধা সুন্দরী, মাথায় পছরা করি ধায় রাধা সুন্দরী, মাথায় পছরা করি ধায় রাধা, মাথায় পছরা করি ধায় রাধা সুন্দরী, মাথায় পছরা করি ধায় রাধা, মাথায় পছরা করি ধায় রাধা সুন্দরী। গোপনা করি গণ সঙ্গে সঙ্গে, গোপনা করি গণ সঙ্গে সঙ্গে, তারা সারি সারি চলেছে, তারা যে কৃষ্ণ নামের সারি 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 চলেছে, যে কৃষ্ণ নামের সারি সারি, বলি অশাড়িতে কেহ নাই সারি সারি চলেছে, বলি গৃহকর্ম যত ছিল যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে কি বলছে, ওই দেখো নাবিক যমুনার মাঝখানে একবার ভাসছে একবার ডুবছে, বলছে নাবিক ও নাবিক আরে তাড়াতাড়ি নৌকা টিপে কুলে লাগা আমরা ওপারে যাব। ওই বহু দূরে ওই একখানি একখানি তোরে দেখা যায়, তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনা, তোরে একবার ডোবে একবার ভাসে ওই মধ্য যমুনা, আজ কি সুন্দর ওই দেখো তোরে খানি, আজ চেয়ে দেখো প্রাণ সজনে সুন্দর তরণী খানি, একবার চেয়ে দেখো প্রাণ সজনে, বলি হাল হাল ধরে দাঁড়াইয়ে আছে বাঁকা শ্যামল, আজ বহু দূরে একখানি একখানি তোরে দেখা যায়, একদিঠে গোপীগঞ্জ মুনা পানে চায়, একদিঠে গোপীগঞ্জ মুনা পানে, এবার তোরি আরোহী হরি দেখিলে তথা, এবার তোরি আরোহী হরি দেখিলে তথা, ওই তো ও নাবিক আরে তাড়াতাড়ি নৌকা নিয়ে সমরো পারে যাব। ভগবান কি করেছে দেখুন, ধীরে ধীরে নৌকা বাইতে 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 যেই কুলে লাগিয়েছে রাধারানী ছুটে গিয়ে
তার বাম চরণখানি নৌকার উপরে তুলে দিয়ে দাঁড়ালো। যেই তুলে দিয়ে দাঁড়িয়েছে যাবে কোথায়? গোবিন্দ বলছে, তোমরা কে গো খঞ্জন নয়ানী, তোমরা কার ঘরের রমণী, এহেন সুন্দর বেশে যাবে তোমরা কোন বা দেশে, বলো না বলো না তাহে শুনি। তোমরা তো ডাকছো সুখে, আমার তরণী পড়েছে পাকে, পাক মানে কাদায়। আপনি সামলি আগে আনি, আগে সামলে নি। এগে তোমার কেনা নৌকা, কেনা নৌকা নাকি যে আসলে আর পা তুলে দিলে? শোনো, আমার নৌকায় পার হতে গেলে টাকা লাগবে, টাকা। টাকা ছাড়া কিন্তু কাউকে পার করবো না। বলছে, নাবিক টাকা লাগবে? বলে, হ্যাঁ কড়ি লাগবে, কড়ি। শুনেছি তোমার নৌকায় পার হতে গেলে কড়ি লাগে না। বলছে, ঠিকই শুনেছ, ভুল শুনোনি। তবে আমি কড়ি লই না কাদের কাছ থেকে জানো? যারা কাঙাল, যাদের কিছু নাই, যে ভক্ত সকাল বেলা ঘাটে বসে ডাকে, হে গোবিন্দ তুমি আমায় পার করে দাও। যে ভক্ত বিষয়ে বৈভব পরিত্যাগ করে, যে ভক্ত ডাকার মতো ডাকতে পারে, যে ভক্ত সকাল বেলা ডাকে, ভগবান বলছে আমি তাকে বিকাল বেলা পার করে দিই। তা তোমার নৌকায় পার হতে গেলে কত আনা করি লাগবে? বলছে, বেশি না। বেশি চাইব কেন? কি গো, কটা পর্যন্ত? সাতটা তো, সাতটা। নিতাই গৌর হরি বল, জয় নিতাই। বলছে, কত আনা করি লাগবে? বলছে, ষোলো আনা। বাবা রে, প্রতিদিন এক আনা দু আনায় পার হয়ে যায়, ষোলো আনা? যে হ্যাঁ, ষোলো আনায় দিতে হবে। না 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 বাপু, আমরা তোমাকে ষোলো আনা দিতে পারবো না। তো কত দেবে শুনি? এক আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। এক আনায় পার করি না, আমি একা নাই পার করি না, বলি আমি মাঝি একা না, একা নাই পার করি না, বলে আমি মাঝি একা না, আমার সঙ্গে আছে আর একজন। একা নাই পার করি না, কারণ আমি মাঝি একা না, আমার সঙ্গে আছে ওই যে মায়েরা কে, আর একজন রাধারানীকে দেখিয়ে দিল। বাহ, তাহলে দুই আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। দুই আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। দুই আনা, দুই আনা, দুই আনা দিব করি। পার করে দাও তাড়াতাড়ি, দুই আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। বলছে, দুই আনাতে পার করি না, কেন জানো? কারণ দুই নয়ন বর্ষনা হলে তাহলে তিন আনা দেব, পার করে দাও। বলছে, হবে না, তিন পর্ব ভেদ না হলে। তিন পর্ব কি? স্বর্গ, মর্ত আর পাতাল। তাহলে মায়েরা স্বর্গে কারা থাকে দেব তারা, পাতালে কারা থাকে? দানব রাক্ষস। আর মর্তে কারা থাকে? আমরা, তাই তো, আমরা হলাম মর্তের মানুষ। তো এই স্বর্গ, মর্ত, পাতাল যদি ভেদ না হয় তাহলে ভগবানের নৌকা কিন্তু পার হওয়া যাবে না। তাহলে আমরা তোমাকে চার আনা দেব, পার করে দাও। বলছে, চার আনাতেও পার করি না, কারণ আমি মাঝি চারা, চারা না, আমি বহুদিনের পুরানা। আর চারানা মানে কি বাবা? চারানা মানে এক শিকি, মনে রাখবেন, এক শিকিকে বলে চারানা। গোবিন্দ বলছে, আমি কারোর কাছে শিকি না, একমাত্র রাধারানীর কাছেই আমি শিকি। নিতাই গৌর হরি বল, একমাত্র রাধারানীর কাছে আমি শিকি। তাহলে পাঁচ আনা দেব, পার করে দাও। বলে, পাঁচ আনায় পঞ্চভূতের আনা গোনা, খেতি অব তেজ মরুদ বোম। ছয় আনা দেব। বলছে, ষড়রিপু বর্ষনা হলে হবে না। ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে সাত আনা দেব।
বলে সাতানা পার করি না, কেন করবে না? কারণ সাত সমুদ্রের ঢেউ যদি আমার তরিতে লাগে, আমার জীর্ণ তরি ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণও চলে যাবে। বলছে ওরে বাবা, আমরা তো সাঁতার জানি না, তাহলে আমরা আটানা দিব গো, আটানা দিব গো, ওই অষ্ট সখী মিলে আটানা দিব গো, আটানা দেবে, আটানা তো পার করবো না। বলে কেন করবে না? আটানায় আটে না, আটানায় আটে না, আমি টানা টানি জানি না, আটানায় আটে না, আটানায় পার করবো না। আটানা মানে কি? আদুলি। এখানে যারা আগেকার বাবা মা আছে তারা বেশ ভালো জানবে। গোবিন্দ বলছে আমি আদুলিতে পার করি না, কিসে পার করি? একমাত্র রাধা চরণ ধুলি ছাড়া অন্য কিছুতে পার করি না, তাহলে নয়ানা দেব। বলছে আমি মাঝে নয়ানা, নয় মনে নূতন, আমি বহুদিনের পুরানা, তাহলে দশানা দেব। বলে দশেন্দ্রীয় বর্ষনা হলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তাহলে এগারো আনা দেব, বারো আনা দেব, তেরো আনা দেব, চোদ্দ আনা দেব, পনেরো আনা দেব, এবার পার করে দাও। বলছে হবে না, ষোলো আনাই দিতে হবে, দাও 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 দাও। আচ্ছা বাবা, ষোলো আনা চাইলো কেন? দশ ইন্দ্রিয় আর সররিপু ভগবানকে দান করতে বলল, ষোলো আনা মানে কত বলুন তো জোরে? হ্যাঁ, এক টাকা। তো যেই এক টাকা দিয়েছে ভগবান কেমন চালাক দেখুন, আবার ভালো করে দেখছে কি গো, তোমরা ছোট এক টাকা দাওনি তো, ছোট এক টাকা কিন্তু মোটেই চলছে না, আপনারাও কেউ দেবেন না, নিতাই গৌর হরিব। এইবার ভগবান সবাইকে নৌকায় চাপিয়েছে, নৌকায় চাপিয়ে নিয়ে এবার নৌকা ছেড়ে দিয়েছে। আনন্দের ভরে চাপাইয়া রাধারে, আর আনন্দের ভরে চাপাইয়া রাধারে, বলি না বিকো ছাড়িল না, আই আনন্দের ভরে চাপাইয়া রাধারে, না বিকো ছাড়িল না, ওই মধ্য যমুনায় গিয়া শ্যামরায় আরে নাহি বাহে না, মধ্য যমুনায় গিয়া শ্যামরায় আরে নাহি বাহে না, বলে নাবিক নৌকা আর বাহে না, রাধা বদন পানেছে থাকে ওই নাবিক নৌকা আর বাহে না, রাধা বদন পানে চেয়ে তা, বলে নাবিক নৌকা আর বাহে না, ভগবান সবাইকে নৌকায় চাপিয়েছে, নৌকায় চাপিয়ে নিয়ে এবার নৌকা বাইতে শুরু করেছে। থিমি রবিদারে আমাকে রিকোয়েস্ট করেছিল আর একটা ভালো নজরুল গীতি গাইতে, ঠিক আছে হরি বল। এটা আমার প্রিয় একটি গান, থিমি রবিদারে আহা অলথ বিহারে কৃষ্ণ মোরারি আগতই, তিমি রবিদারে অলথ বিহারে কৃষ্ণ মোরারি আগতই, টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহায়াজি সর্বজয়ী, তিমি রবি দাই গৌর হরিব, thank you.
বহিছে উজান অশ্রু যমুনায় হৃদয় বৃন্দাবনে আনন্দ ডাকে আয় বহিছে ও বহিছে অশ্রু যমুনায় হৃদয় বৃন্দাবনে আনন্দ ডাকে আয় বসুদা যশোদা বসুদা যশোদা স্নেহধায় থলায় কালো রাখাল নাচে থই তা থই তিনি রবিবারে অলো থলি হারে হরি বল বেশ ভাবি ওঠে সব নম নম আবির করে মাঝে হৃদয় ঘিরিয়া দার বৃথা জাগে প্রহরী জন কারার মাঝে এলে বন্দ বিমোচন ভগবানের জন্ম হয়েছিল কিন্তু বাবা জেলখানার মধ্যে যে ভগবান আজকে তার জন্ম জন্ম হয়েছে জেলখানায় আহা কি লীলা ভগবানের ঘিরিয়া দার বৃথা জাগে প্রহরী জন কারার মাঝে এলে বন্দ বিমোচন ধরিয়া জানা প আসিলে অনাগত ধরিয়া জানা প আসিলে অনাগত জাগিয়া ব্যাখা হত তাকে বাঁধই তিনি রবিদারে রাই গৌর হরিব সবাই বলুন দেখি রাধে 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 খুব ভালো নিতাই গৌর হরি বল তো ভগবান কি করেছে মায়েরা সবাইকে নৌকায় চাপিয়েছে হ্যাঁ এবার সবাইকে নৌকায় চাপিয়ে নিয়ে যমুনার মাঝখানে গিয়ে একবার হাল ছেড়ে দিচ্ছে একবার বসে থাকছে কি হয়েছে কি হয়েছে একবার হাল ছেড়ে দিচ্ছ একবার বসে থাকছো কেন বলো জানো প্রচন্ড খিদে পেয়েছে কি খেতে দাও না এই ললিতা এই বিশাখা ওই যত দধিঘৃত ঘোলাছে নাবিককে খেতে দে গোবিন্দ বলছে ভাবে নিতাই গৌর হরি বল তা আজকে ভগবান নৌকা টলাচ্ছে যেই নৌকা টলাচ্ছে রাধারানী ভয় পেল ভয় পেয়ে কি করলো ভয়েতে কি শরী দোবাহু পশারি ভয়েতে কি শরী দোবাহু পশারি ভয়েতে কি শরী দোবাহু পশারি আবার ভয়েতে কি শরী দোবাহু পশারি ভয়েতে কি শরী দোবাহু পশারি ধরিল নাই এর গলে ধরিল নাই এর গলে আর ভয়েতে কি শরী দোবাহু পশারি ধরিল নাই এর গলে ধরিল নাই এর গলে রাধা কোলে করি রসিক মুরারি ঝাব দিয়া পরে জলে আবার রাধা কোলে করি রসিক মুরারি ঝাব দিয়া পরে জলে যমুনার মন বাসনা পূরণ হলো তোমরা বদন ভরে হরি বলো মন বাসনা পূরণ হলো বদন ভরে হরি বলো মন বাসনা পূরণ হলো বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো আবার এইখানে রইল ওই কীর্তন লহরি মধুর এইখানে রইল কীর্তন লহরি হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল